হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বায়োয়ার্ন তো চলো আমরা আমাদের আলোচনায় এগিয়ে যাই এর আগে আমি আলোচনা করেছি বায়োডাইভার্সিটি নিয়ে বায়োডাইভার্সিটির বিভিন্ন রকম প্রকারভেদগুলো যেরকম আলফা বায়োডাইভার্সিটি বিটা ডাইভার্সিটি গামা ডাইভার্সিটি এছাড়া আরও যে দুটো ছিল ডেল্টা এবং এপসাইলন এই বিভিন্ন ধরনের বায়োডাইভার্সিটি সম্পর্কে আলোচনা করেছি আর এও জেনেছি যে স্পিসিস রিজনেস এবং স্পিসিস ইভেন্টনেস এই দুটো টপিক সম্পর্কে আজকে টপিক আলোচনা করার আগে তোমাদের আগের দিনের আলোচনার সাপেক্ষে দুটি প্রশ্ন করছি এই দুটি প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে প্রথম প্রশ্ন বায়োডাইভার্সিটি কথাটি প্রথম কে প্রবর্তন করে এই প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই জানাও আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম অঞ্চল এবং দ্বিতীয় অঞ্চল দুটো রয়েছে এবার সেখানে পাখিগুলো রয়েছে বিভিন্ন ধরনের পাখি এবার প্রত্যেকটা অঞ্চলে কিন্তু ছটা করে পাখি রয়েছে আর প্রত্যেকটা অঞ্চলেই তিন ধরনের পাখি রয়েছে কিন্তু সেই তিন ধরনের পাখির মধ্যে সংখ্যার পার্থক্য রয়েছে এবার তোমাদের এখান থেকে বলতে হবে যে এখানে প্রথম এবং সেকেন্ড অঞ্চলের মধ্যে কোন অঞ্চলে প্রজাতি সমতা অর্থাৎ স্পিসিস ইভেন্টনেসটা বেশি হচ্ছে এই দুটো প্রশ্নের তোমরা উত্তর কমেন্ট করে জানাও আর এবার চলো আজকের আলোচনা শুরু করি আজকের আলোচনা আজকে যে বিষয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পট এই টপিকটা নিয়ে বন্ধুরা এর আগে আমরা দেখেছি পৃথিবীর সব জায়গায় কিন্তু জীববৈচিত্র্য সমান নয় কোথাও কম আবার কোথাও খুব বেশি এছাড়া পৃথিবীতে এরকম কিছু কিছু অঞ্চল রয়েছে যেখানে খুব বেশি সংখ্যায় নানারকম প্রজাতির জীব পাওয়া যায় এবং এই অঞ্চলে এমন সব প্রজাতির জীব পাওয়া যায় যেগুলো আর পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না কিন্তু এখানে প্রবলেম হল এই সমস্ত অঞ্চলগুলো বর্তমানে নানা কারণে বিপদাপন্ন এই কারণে সেই সমস্ত এলাকাগুলোকে সংরক্ষণের গুরুত্ব দেওয়া উচিত এই অর্থে বিজ্ঞানী নরম্যান মায়ার্স হটস্পট কথাটি ব্যবহার করেন উনিশশো সালে দ্য এনভায়রনমেন্টালিস্ট নামক একটি পত্রিকায় এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চলকে কিন্তু আমরা হটস্পট বলতে পারি না আমরা সেই সমস্ত অঞ্চলগুলোকে বায়োডাইভার্সিটি হটস্পট হিসাবে চিহ্নিত করতে পারি যাদের কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার রয়েছে এখন দেখো এই ক্যারেক্টারগুলো আমরা দেখে নেব প্রথম বৈশিষ্ট্য হল স্থানীয় প্রজাতি বা আঞ্চলিক প্রজাতি বা একে ইংরেজিতে বলা হয় এন্ডেমিক স্পিসিস এর সংখ্যা প্রচুর পরিমাণে থাকতে হবে এখানে বলা যায় যে প্রায় দেড় হাজার প্রজাতির সংবহন কলাযুক্ত সপুষ্প উদ্ভিদ কিন্তু এখানে থাকতে হবে এখন দেখো তোমরা ভাবছো স্থানীয় প্রজাতি বা এন্ডেমিক স্পিসিস কি স্থানীয় প্রজাতি বা এন্ডেমিক স্পিসিস হল তোমরা দেখবে কিছু কিছু প্রজাতি রয়েছে বা কিছু কিছু জীব রয়েছে যেগুলো কিন্তু পৃথিবীর একটা নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায় সেই অঞ্চল ছাড়া পৃথিবীর আর অন্য কোথাও অঞ্চলে পাওয়া যায় না সেই সমস্ত প্রজাতিগুলোকে বলা হয় এন্ডেমিক স্পিসিস ওই অঞ্চল সাপেক্ষে এরকম একটা উদাহরণ বলতে পারি আমরা যেমন তোমরা দেখবে এশিয়াটিক যে সিংহ রয়েছে সেটা কোথায় পাওয়া যায় আমাদের গুজরাটের যে গির অরণ্য রয়েছে সেখানে পাওয়া যায় তাছাড়া রেড পান্ডা রেড পাণ্ডা হচ্ছে আমাদের পূর্ব হিমালয় হটস্পট যেখানে সিকিম এগুলোতে পাওয়া যায় তারপরে তোমরা রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার শুধুমাত্র সুন্দরবনেই পেয়ে থাকবে এগুলো হচ্ছে একটা স্থানীয় প্রজাতি এর পরের যে পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো প্রচুর সংখ্যায় জীব বৈচিত্র্য থাকা আবশ্যিক অর্থাৎ সেখানে প্রচুর সংখ্যক জীব কিন্তু থাকবে আর থার্ড যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে বিপন্ন প্রজাতির সংখ্যা বেশি থাকতে হবে অর্থাৎ যে সমস্ত প্রাণী ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা খুবই প্রবল রয়েছে তাদেরকেই আমরা বিপন্ন প্রজাতির বলে থাকি এই বিপন্ন প্রজাতির সংখ্যা কিন্তু সে অঞ্চলে বেশি থাকতে হবে আর পরের পয়েন্ট যেটা সেটা হচ্ছে অঞ্চলটিতে বসবাসকারী জীবেদের মধ্যে আন্তপ্রজাতি সংগ্রাম সাধারণত থাকবে না অর্থাৎ দেখো যেই অঞ্চলটাকে আমরা জীববৈচিত্র্য হর্ষট বলে চিহ্নিতকরণ করবো সেখানে কিন্তু যে একটা প্রজাতির জীবের সঙ্গে আরেকটা প্রজাতির সংগ্রাম যেটাকে আন্তপ্রজাতি সংগ্রাম বলা হয় সেটা কিন্তু থাকবে না ঠিক আছে এরপরে লাস্ট যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে সেই অঞ্চলগুলোতে অন্য কোনো প্রজাতির প্রবেশ করানো উচিত নয় অর্থাৎ সেখানে যে সমস্ত প্রজাতিগুলো রয়েছে সেগুলোই থাকবে সেখান থেকে কোনো বাইরে থেকে বাইরের যে প্রজাতিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু প্রবেশ করানোও যাবে না এই কয়েকটা বৈশিষ্ট্য থাকলে সেই অঞ্চলগুলোকে আমরা বৈচিত্র্য হটস্পট হিসাবে বলতে পারবো আর এই সমস্ত বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে কনজারভেশান ইন্টারন্যাশনাল নামক একটা আমেরিকান পরিবেশ সংস্থা দু সালে সারা বিশ্বে চৌত্রিশটি হটস্পট অঞ্চলকে নির্ণয় করে কিন্তু বর্তমানে মোট হটস্পটের সংখ্যা কিন্তু ছত্রিশ তোমাদের বইতে দেওয়া আছে চৌত্রিশ আর তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসলে তোমরা কিন্তু এই চৌত্রিশটি উত্তর হিসাবে লিখবে তোমরা এটা শুধু জেনে রাখো যে বর্তমানে হটস্পটের সংখ্যা ছত্রিশ এখানে দেখো একটা লিস্ট দেওয়া হয়েছে টোটাল ছত্রিশটি হটস্পটের সংখ্যা প্রত্যেকের নাম দেওয়া আছে আর এখানে দেখো লাল অক্ষরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভারতে পাওয়া যায় হটস্পট এরকম তোমরা অবশ্য জানো চারটা হটস্পট রয়েছে যেগুলো ভারতে পাওয়া যায় সেগুলো হচ্ছে সুন্দরল্যান্ড অ্যান্ড নিকোবর আইসল্যান্ড অব ইন্ডিয়া তারপরে রয়েছে বার্মা ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার ঘাট অ্যান্ড শ্রীলঙ্কা আর চার নম্বর রয়েছে ইস্টার্ন হিমালয়া এই চারটা হটস্পট ভারতবর্ষে রয়েছে আর এছাড়া নিচে যে পঁয়ত্রিশ এবং ছত্রিশ দুটো ব্লু কালারের রয়েছে সেগুলো হচ্ছে ইস্টার্ন অস্ট্রেলিয়ান টেম্পারেট ফরেস্ট আর ছত্রিশে রয়েছে নর্থ আমেরিকান কোস্টাল প্লেন এই দুটো হটস্পট নতুন আবিষ্কৃত হয়েছে এগুলো তোমাকে জেনে রাখার জন্য বললাম এটা মনে রাখবে কাজে লাগবে পরে এবার দেখো তাহলে আমরা এভাবে বায়োডাইভার্সিটি হটস্পটের একা একটা সংজ্ঞা লিখতে পারি সংজ্ঞাটা এভাবে লিখবে পৃথিবীর যে সকল প্রাকৃতিক পরিবেশে অত্যধিক সংখ্যায় স্থানিক প্রজাতি অবস্থান করে এবং সেখানে উক্ত প্রজাতির প্রাচুর্যতা বেশি কিন্তু বর্তমানে বিপন্ন হতে চলেছে সেই সকল প্রাকৃতিক অঞ্চলকে বলা হয় জীববৈচিত্র্য হটস্পট এবার চলো আমরা ভারতের যে চারটি হটস্পট রয়েছে সেই চারটি হটস্পটের অবস্থান এবং সেখানে কি কি উল্লেখযোগ্য প্রাণী ও উদ্ভিদ পাওয়া যায় সেগুলো কিন্তু দেখে নিই আর এগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে এখন চলো আমরা ম্যাপে চলে যাই ম্যাপে দেখো এখানে রয়েছে আমাদের প্রিয় ভারত এই ভারত এখানে যে উত্তর পূর্ব দিকের অংশটা দেখো কালার করা রয়েছে সেটা হচ্ছে পূর্ব হিমালয় হটস্পট এখানে কোন কোন রাজ্য রয়েছে এর মধ্যে এর মধ্যে রয়েছে সিকিম আসাম অরুণাচল প্রদেশ নেপাল ভুটান পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল নেওড়া ভ্যালি দক্ষিণ পশ্চিম চীনের কিছু অংশ ইত্যাদি এই সমস্ত অঞ্চলগুলো নিয়ে আমাদের এই পূর্ব হিমালয় হটস্পট এবার এই হটস্পট অঞ্চলে কোন কোন উল্লেখযোগ্য প্রাণী বা উদ্ভিদ রয়েছে সেগুলো দেখো প্রথমে দেখবো আমরা উল্লেখযোগ্য প্রাণীগুলো এখানে উল্লেখযোগ্য প্রাণী হচ্ছে একশৃগ গন্ডার এশিয়ার বন্য জলজ মহিষ তারপরে রয়েছে স্যালামান্ডার হিমালয়ান নিউট রেড পান্ডা তুষার চিতা এছাড়া উদ্ভিদের মধ্যে রয়েছে কলসপত্রী রোডোডেন্ড্রন সেপ্রিয়া হিমালয়ান পরজীবী একটা সপুষ্পক উদ্ভিদ তারপর রয়েছে হাইপেরিকাম তারপর রয়েছে টার্ন স্টেরোইনিয়া জাপোনিকা এই সমস্ত উল্লেখযোগ্য উদ্ভিদ ও প্রাণীগুলো এখানে পাওয়া যায় এরপরে চলো পশ্চিমঘাট পর্বতমালার হটস্পট এখানে দেখো ভারতের পশ্চিম দিকে রয়েছে কেরল মহারাষ্ট্র তামিলনাড়ু চেন্নাই কর্ণাটক এই সমস্ত উল্লেখযোগ্য স্থানগুলি এর মধ্যে অন্তর্গত আর এখানে কিছু উল্লেখযোগ্য স্থান রয়েছে যেমন অগস্তমালাই পর্বত সাইলেন্ট ভ্যালি তারপর হচ্ছে আমাম্বালাম রিজার্ভ বেসিন এইগুলো রয়েছে আর এখানে পাওয়া যায় বিশেষ উল্লেখযোগ্য প্রাণী নীলগিরি লেঙ্গুর কচ্ছপ লায়ন টেল ম্যাকাক শঙ্খচূড় বার্ড অফ প্যারাডাইস একটা ফুল নীলাকুরিঞ্জি ইত্যাদি খুবই উল্লেখযোগ্য দেখো এখানে তোমাদের নীলাকুঞ্জি সম্পর্কে দু একটা কথা বলে রাখি এটা কিন্তু একটা খুবই দারুণ সুন্দর ফুল এটা তোমাদের আমাদের যে ওয়েস্টার্ন ঘাট রয়েছে সেখানে প্রত্যেক বারো বছর অন্তর কিন্তু ফোটে এটা কিন্তু সবসময় ফুটে না প্রত্যেক বারো বছর অন্তর ফুটে এটা লাস্ট ফুটেছিল আমাদের দু সালে এর পরে আবার বারো বছর পর ফোটার সম্ভাবনা রয়েছে তাছাড়া এখানে এই নীলগিরির যে পাহাড় এই নীলগিরি পাহাড়ের নাম হয়েছে এই ফুলের যে বর্ণ এই ফুলের বর্ণ পার্পেল ব্লু কালার এর জন্য কিন্তু আমাদের নীলগিরি পাহাড়ের নাম এরকম রাখা হয়েছে দেখো এখানে খুব সুন্দর লাগছে অনেকগুলো ফুল যখন একসঙ্গে ফোটে একটা খুব দারুণ সুন্দর দৃশ্য তৈরি হয় আর এর জন্য কিন্তু প্রত্যেক বারো বছর অন্তর পর্যটকের ভিড় লেগে যায় তোমাদের রিকোয়েস্ট তোমরা যদি কোনো সময় এই নীলগিরি পর্বতে যাওয়ার প্ল্যান করে থাকো তাহলে অবশ্যই নীলাকুরুঞ্জির সময় যেও ওই সময় খুব সুন্দর দৃশ্য দেখতে পাবে এরপরে চলো আমরা আমাদের আলোচনায় ফিরে আসি আবার নেক্সট যে আমাদের হটস্পট রয়েছে সেটা হচ্ছে ইন্দো বার্মা হটস্পট এই অঞ্চলটা কোন কোন এরিয়ার মধ্যে পড়ছে দেখো তোমরা উত্তর পূর্ব ভারতের কিছু অংশ রয়েছে যেমন আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা মিজোরাম এগুলো এছাড়া নেপাল ভুটানের কিছু অংশ রয়েছে দক্ষিণ ব্রহ্মপুত্র অঞ্চল রয়েছে তাছাড়া সমগ্র মায়ানমার দক্ষিণ পশ্চিম চীনের কিছু অংশ কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়ার কিছু অংশ এবং বাংলাদেশের পূর্বভূমি এই হটস্পটের অন্তর্গত এরপর দেখো এখানে কোন কোন প্রাণী ও উদ্ভিদ পাওয়া যায় এখানে প্রাণীগুলো খুব উল্লেখযোগ্য হচ্ছে লিভডডিয়ার সোয়ালা কুত্রা তারপরে রয়েছে অ্যান্টলার্ড মাউন্ট জ্যাক এছাড়া রয়েছে অ্যানামাইট মাউন্ট জ্যাক গ্রে স্নেকড ডাক এছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের পাখি রয়েছে যেমন হচ্ছে নাইট হেরন ক্রাউন্ড ক্রোসিয়াস তাছাড়া অরেঞ্জ নেকড প্যাট্রিজ ইত্যাদি পাখি রয়েছে আর উদ্ভিদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সেগুন আর হচ্ছে উইন্টারেসি এই সমস্ত উল্লেখযোগ্য উদ্ভিদ ও প্রাণী এখানে পাওয়া যায় এরপরে চলো আমরা আমাদের চার নম্বর বায়োডাইভার্সিটি হটস্পট সুন্দাল্যান্ড সুন্দাল্যান্ড যেখানে রয়েছে তার অন্তর্গত এরিয়াগুলো হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তারপরে বর্ণীয় জাভা সুমাত্রা এই দ্বীপ এবং এই দ্বীপের পাশাপাশি অঞ্চলগুলো এখানে উল্লেখযোগ্য প্রাণী হচ্ছে এপ তাপির হাতি বাঘ বানর গন্ডার ইত্যাদি এছাড়া উল্লেখযোগ্য উদ্ভিদ প্রজাতি অর্কিড এবং পৃথিবীর বৃহত্তম ফুল র্যাফ্লেসিয়া এই অঞ্চলে কিন্তু পাওয়া যায় আর এই অঞ্চলটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ জীববৈচিত্র্য সমৃদ্ধ হটস্পট অঞ্চল আর এখানে হটস্পট এই যে চারটা হটস্পট রয়েছে আমাদের এই চারটা হটস্পট কিন্তু বর্তমানে তো বিপন্ন এই অঞ্চলগুলোকে কনজারভেশন করার জন্য আই উদ্যোগ নিয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের ইনস্টিটিউ সংরক্ষণের ব্যবস্থা যেমন বায়োস্প রিজার্ভ ন্যাশনাল পার্ক স্যাংচুয়ারি ইত্যাদি কিন্তু তৈরি করে সেই অঞ্চলগুলোর বিভিন্ন প্রজাতিকে সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে আর বন্ধুরা এখানে একটা কথা মনে রাখবে দু সালে কিন্তু আমাদের যে পশ্চিমঘাট পর্বতমালা হটস্পট এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে আর এইভাবে কিন্তু আমাদের আজকের আলোচনা কমপ্লিট এরপরে আমরা দেখব এই আই যে এই সমস্ত অঞ্চলগুলোতে কনজারভেশনের চেষ্টা করছে তার জন্য বিভিন্ন ইনসিটু সংরক্ষণের ব্যবস্থা করেছে এরপরে আমরা এই ইনসিটু আর বিভিন্ন এক্সিটিউ যে কনজারভেশন স্ট্র্যাটেজিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব আর তোমরা এইভাবে পড়তে থাকো ভালো থেকো অল দ্য বেস্ট দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে